দাদা ভাই দিদি ভাই পুজো তো চলে আইছে, তা আজকে আমি যে রান্নাটা করব, তোমরা অষ্টমীর দিন এই রান্নাটা করে খাতি পারবা। এই জায়গায় 500 মটর আছে, রাত্রি ভিজে রাখছিলাম, আহানে সেদ্ধ করে নেব গুগনির জন্যে। আলুটা এই সাথে সাথে সিদ্ধ করে নেব, রাত্রি গরম জল করে মটর ভিজিয়ে রাখছিলাম, সেই জন্য আমি আলু আর মটর একসাথে দিয়ে দিলাম। তোমরা যদি বানাও তাহলে আলু আলাদা করে সিদ্ধ করে নিবা, এর মধ্যে 1 চামচ হলুদ আর 1 চামচ লবণ দিয়ে দেবো। কড়া কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। আলু মটর সেদ্ধ হয়ে গেছে, তাহলে নামাই দেবো। মটরও সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। আটাটা আমি ছেনে একটু হেল্প করে দিই ঠাকুমাকে, তো আটাটা আমি যেভাবে ছানছি সেভাবে ছানবেন, দেখবেন লুচিটা অনেক নরম হবে আর খেতে ভালো লাগবে। তো এর মধ্যে 1 চামচ মতন চিনির গুঁড়ি দেবো, 1 কেজি আটা আছে, ছোটো চামচের 1 চামচ লবণ, আর ঠান্ডা জলে ছানবেন না, এটা গরম জল, খুব গরম না, কুসুম গরম থেকে একটু বেশি গরম। জিরে আর তেজপাতা, আদা বাটা, লঙ্কা বাটা, টমেটা, আসিস কেন দেয়াত, মটর সিদ্ধ করার সময় তো লবণ আর হলুদ দিছিলাম, তা আহানে 1/2 চামচ হলুদ দেবো আর 1/2 চামচ লবণ দেবো। টমেটোর থেকেও বেশি কালার লঙ্কা আমাকে বেশি ভালো লাগতেছে দেখতে জানি। মশলা কষানো হয়ে গেছে, এইবার মটর সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়ে দেবো। মশলার সাথে আলু মটরটা একটু কষাই নিছি, এখন জল দিয়ে দেবো।
ঘুগনি কিরা এ গেছে আহানে দিয়ে দেব বাজে রাহা দুনিয়া জিরের গুড়ি আর দেব গরম মশলা ঘুগনি রান্না ইয়ে গেছে আহানে দুনিয়ার পাতা দিয়ে নামাই দেব এক প্লেট প্রায় খেয়ে ফেলেছি আর এখানে সাজিয়েছি পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা আর এর মধ্যে তবে একটু কাগজি লেবু একদম বড় বাটির ভর্তি ভর্তি করে নিয়েছি ঘুগনি এরকমই ভালো লাগে একটু পাতলা ঝোল ঘুগনি গাঢ় হলে ভালো লাগে না এরকম পাতলা ঘুগনি এক সাইড আর বাকি সব খাবার এক সাইডে মানে ঘুগনি পেলে আমার আর কিছু চাই না মেলাতে গেলে আমি যে কোনো মেলাতে গেলে ঘুগনি খাই না সব ঘুগনি ভালো লাগে না যে কিছু কিছু ঘুগনি আছে একদম বাজে লাগে যদি এরকম রান্না করা হয় মানে দারুণ লাগে তো আপনাদের কেমন লাগে জানাবেন আমার তো বিশেষ করে এরকম ভালো লাগে একটু পাতলা ঝোল আর অনেক রকম স্যালাড তেঁতুলে টক থাকলে ভালো লাগে লুচি টুচি পরে খাবো আগে দু প্লেট ঘুগনি খেয়ে নি শুধু তারপর দেখা যাবে আর এই লাল লঙ্কাটা ঝাল আছে ভালো ঝাল প্লাস এর মধ্যে অনেকটা কাঁচা লঙ্কা দিয়েছে আর গরম গরম মানে আমার চোখ মুখ দিয়ে জল বেরিয়ে গেল দু প্লেট শুধু খেলাম আবার লুচি দিয়ে খাবো তনু ভালো খায় ঘুগনি তেঁতুলে টক থেকে আরো জমে যেতে রান্না তো ভালো হয়েছে বলে খাচ্ছে আমার এরকমই পছন্দ ঘুগনি যেটা ভালো লাগে সেটা দেখো না মানে ঘুগনিটা পুরো মনের মতো হয়েছে একটু লেবু দি তুমি খাও তুমি একটু না বাটিতে না আমি বানিয়ে নিই বানিয়ে দেবো বাটিতে বানিয়ে দেবো লুচিগুলো বানিয়ে দেবো